এই বাথরুমের লাইটটাকে তোর বাপ গিয়ে বন্ধ করে আসবে? এই তুই কাপ ভাঙলি কেন? এই বিছানার উপরে ভিজা গামছা রাখলোটা কে? এই তোর যদি গিলারি হয় তো বিছানা থেকে নিচে নেমে গিল, একদম গালে চড় মেরে গালকে লাল করে দেবো। সবার শিখছে দিন দিন, নাম তাড়াতাড়ি বিছানা থেকে। ও মা গো, এই তুই খাবার খেয়ে এটা মুছিস নি? আজ তোরই একদিন কি আমারই একদিন, থাম। হ্যালো গাইস, বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলে তোমাদের জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর তোমরা যারা ভালো নেই তাদের মন ভালো করতে চলে এসেছি আজকে আমি। তো চলো সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে শুরু করি আজকের ভিডিও। ওরে বাবা! তো গাইস, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আমি তোমাদের দেখাবো তোমার মা আর আমার মায়ের মধ্যে পার্থক্যটা কোথায়। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক আজকের ভিডিও। যখন টাকা চাইতে যাই তখন তোমার মা, মা আমার 5000 টাকা দরকার ছিল। ও আচ্ছা আচ্ছা, ওই আলমারিতে রাখা আছে, নিয়ে নাও। ও মা, 5000 টাকা কেন নিবে? অনেক কম হয়ে গেল তো, 10000 টাকা নিয়ে নাও। 20000 রাখা আছে, 10000 নিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে মা। আমার লক্ষ্মী সোনা, আমি আসছি মা। হ্যাঁ ভালোভাবে ফিরে এসো। আমার মা, মা কি বলছিলাম কি? আরে যা বলবি তাড়াতাড়ি বলতো, ওই বাইরে অনেক কাজ করে আছে। বলছিলাম যে ওই এগুলোই তো ভালো লাগে না, কাজের সময় এসে বলবো 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 করে চুপ করে বসে থাকা। আসলে মানে যা বলার আছে তাড়াতাড়ি বল, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। 50টা টাকা লাগতো মা। কি 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 বললি বল, আবার বল, শুনতে পেলাম না, আবার বল। কিছু না। প্রিয়া এদিকে শুন তো। হ্যাঁ মা, অত খুশি হয়ে আসার কি আছে? দরজার সামনে প্যাকেটে করে নোংরা গুলো রাখা আছে, ওগুলো নিয়ে যাস তো, নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসিস। মেরে তো এল লাগ গয়ে, লাগ গয়ে মেরে এল লাগ গয়ে। ভাবছি ওকে টাকা দেওয়ার জন্য ডাকছি। যখন অসুস্থ হও তখন তোমার মা। হাঁচু, এই মা তোর হাঁচি কেন করলো? না না মা, ওসব কিছু হয়নি, ওই একটু। ও বাবা, আমার মেয়েটার কি হয়ে গেছে গো? ওগো শুনছো, ওগো প্রিয়ার বাবা গো, এসো গো। আরে আমার কিছু হয়নি মা। হাই ভগবান, আমার মেয়েটার কোনো কিছু না হয়, ওরা হাঁচি করছে। এ মা কে কোথায় আছো গো? অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। চল মা চল, তোকে নিয়ে হসপিটালে যাবো, চল চল তাড়াতাড়ি চল, তোর না কিছু হয়ে যায়, তুই আমার জানের জান, পরানের জান। ওরে প্রিয়া রে, ওগো কে কোথায় আছো গো? আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে গো, অসুস্থ হয়ে গেছে। ও নেই আর যখন অসুস্থ হয় তখন আমার মা। হ্যাঁ এখন হাঁচি তো পড়বেই, বাঁদরের মতো সারাদিন টোটো করে ঘুরে বেড়াও, এত বলবো রাত করে বাড়ি ফিরবে না, রাতের বেলা ঠান্ডা লেগে গেছে তো, হাওয়ায় হাওয়ায় টোটো করে ঘুরে বেড়ানো। বলেছিলাম তো আমি, আমার কথা শুনেছিলি? আমি তো বলেছিলাম যখন বাড়ি থেকে বেরোবে তখন হনুমান টুপিটা মাথায় পড়ে বেরো, তো বলেছিলাম তো নাকি? ঠিক হয়েছে, এখন বোঝো ঠেলা, হাঁচি ফেলে বেড়াও সারা পাড়ায় পাড়ায়। মেয়ে হয়েছে একটা, কথা বললে কথা শোনে না, আমার কথা না শুনলে না এই করে করে তোমার কবে করোনা হয়ে যাবে, ওমিক্রন হয়ে যাবে, তখন বুঝবে ঠেলা মায়ের কথা না শোনা। এরপর থেকে রাতের বেলায় ঠান্ডা হাওয়া খেতে বেরিয়ে দেখ, তো ঠ্যাং ভেঙে রেখে দেবো আমি একদম। সব সময় অসুখ নিয়ে চলে আসবে, ওর পিছনে এত বড় বড় ট্যাবলেট, এত বড় বড় ইঞ্জেকশন, ডাক্তার, হাসপাতাল করতে করতে আমার টাকাগুলো সব গেল, আমার জীবনটাকে একবার বরবাদ করে দিলে গো, কি ছেলে জন্ম দিয়েছে আমি। যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে তখন তোমার মা, মা আজকে না ভাত খেতে ইচ্ছে করছে না, আজকে রাত্রে ভাত করো না। ও ঠিক আছে, তাহলে বিরিয়ানি করে দিচ্ছি, কেমন? হ্যাঁ বিরিয়ানি খাবো, বিরিয়ানি করো। আমার লক্ষ্মী সোনা মাটা। আর যখন আমার কিছু খেতে ইচ্ছে করে তখন আমার মা, মা আজকে বিরিয়ানি করো না। কি বললি? বিরিয়ানি করব? তোর বাপ আমাকে বিয়ে করে এনেছে বলে কি তোরা বাপ বেটা আমাকে সারাদিন হুকুম করবি, আমি তোদের হুকুম মতন কাজ করে চলে যাব? আমাকে কি তোমরা দুজন বাপ বেটায় মিলে ঘরে ঝি পুষে রেখেছো নাকি? যখনই বলবে তখন কোপ্তা মালাইকারি শাড়ি বিরিয়ানি হাজির হয়ে যাবে। তোরা তো চাইছিস আমার জীবনটাই রান্নাঘরই শেষ হয়ে যাক, কি ভাবছিস? হ্যাঁ আমি কি কিছু বুঝি না নাকি? তোদের দুইজন বাপ বেটা তো এগুলো সব চক্রান্ত, সারাদিন আমাকে বাড়ির সমস্ত কাজ করতে হয়, তারপর আবার হয়েছিস তোরা দুজন বাপ বেটা ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে সবসময় আমার উপরে চক্কর ঘোরাবি। আমাকে তো রোজ বলিস এটা করে দাও, ওটা করে দাও, এটা খাবো কাল, ওটা খাবো। কই আমাকে তো একদিনও বলিস না যে মা আজকে তোমার কি খেতে ইচ্ছে করেছে বলো, আমরা রান্না করে খাওয়াবো। কই একদিনও তোরা আমাকে রেহাই দিস? তোরা তো একদিনও আমাকে আমার কাজে হেল্প করিস না। তোদের মুখ দিয়ে তো এগুলো কোনোদিনও বেরোবেই না। বেরোবে কি করে? তোরা তো মানুষই নোস, তোদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধই নেই। ছি, এখন এটা করো তখন ওটা করো, চাকর পুষে রেখেছে আমাকে একদম, পারবো না যা। আমি কাকে বিয়ে করে এসেছিলাম গো? আরে আমি কাককে জন্ম দিয়েছি, একটা কুলাঙ্গা। যেটা খাবো কাল ওইটা খাবো, আমি মানুষ নাকি মেশিন যে যখন যা কইবি তাই আমাকে বানাইতে হবে? থাক, আমি আলসির দর ডাল দিয়ে ভাত খেয়ে নিবো। আহা,
ভালোবাসি। ও, একটা ছেলেকে তুমি ভালোবাসো? বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তা ওকে একদিন আমাদের বাড়িতে নিয়ে এসো, দেখে যাক খুবু শ্বশুর বাড়িটা কেমন। হ্যাঁ ঠিক আছে মা, তুমি যেদিন ওকে নিয়ে আসবে সেদিন আমাকে বলো কেমন, আমি ওর জন্য সুন্দর করে রান্না বান্না করে ঘরটার গুছিয়ে রাখবো। ঠিক আছে মা, আমার লক্ষ্মী সোনা। আর যখন আমি প্রেমে পড়ি তখন আমার মা, মা আমি না একটা ছেলেকে ভালোবাসি। কি বললি, প্রেম করিস? কই গো প্রিয়ার বাপ, শুনছো? দেখো মেয়ে আমাদের খারাপ হয়ে গেছে গো, মেয়ে প্রেম করছে। আমরা এখন পাড়া প্রতিবেশীদের কিভাবে মুখ দেখাবো গো? এই মেয়ে যে আমাদের মুখে চুন গেলি ফেলে দিল গো প্রিয়ার বাপ। আমাদেরকে বাই বাই, টাটা, গুড বাই, গয়া। যখন বাজার করার কথা বলে তখন তোমার মা, বাবু একটা বাজারটা করে এনে দাও তো। হ্যাঁ হ্যাঁ, মোবাইল টিপতে টিপতে যাও, অসুবিধা নেই। আর হ্যাঁ, বাজার করে যে টাকা বাঁচবে সবকিছু তোমারই, ঠিক আছে? তোমারও তো হাত খরচা বলে কিছু থাকে, তুমি কি আর ইনকাম করো? ঠিক আছে, তুমি ওই টাকাটা রেখে দিও আমার সোনা বাবু ছেলেটা, যাও। ঠিক আছে মা, আমি তাহলে বাজারটা করে নিয়ে আসি, ভালোভাবে ফিরে এসো দুগ্গা দুগ্গা। আর আমার মা যখন আমাকে বাজার করার কথা বলে, এই লাট সাহেবের বেটা, অত তোর মোবাইলে কি থাকে রে, সারাক্ষণ মোবাইলে টিপাটিপি করিস? তোকে বললাম না বাজারটা করে আনতে, কতক্ষণ হয়েছে বলা? মোবাইল একদম কি বিজনেস করে, সারা দিন শুধু মোবাইলে। যা দূরে বের হই বাজারটা করে আনতে। আর হ্যাঁ, বাজারের ব্যাগের ভিতরে ফর্দটা লিখে দিয়েছি, যা যা লেখা আছে, যা টাকা দিয়েছি না তার থেকে 20 টাকা ফেরত আসবে। ভদ্রলোকের মতন বাড়ি এসে আমাকে 20 টাকাটা ফেরত দিবি। 20 টাকা থেকে যদি 19 টাকা এসেছে, 1 টাকা যদি খরচ করিস তো তোর একদিন কি আমারই একদিন। বাজার করে ফিরে এসে টাকা মারলে না তোমার ছল আমি ছাড়িয়ে নেব। মারো আমাকে, মারো আমাকে, জিন্দা মত ছোড়ো সালো, আমাকে মন্দির কা ঘন্টা হ্যায় কি কোই ভি আকে বাজা জাতা হ্যায়। যা তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আয়। আর হ্যাঁ, মোবাইলটা বাড়িতে রেখে যাবি। বড়লোকের বেটা একদম রাস্তায় মোবাইল টিপতে টিপতে যাবে, যেদিন রাস্তায় মোবাইল টিপতে টিপতে গিয়ে না গাড়ির সাথে ধাক্কা মারে অ্যাক্সিডেন্ট করে পটল তেটে বসে থাকবে সেদিন বুঝবে ঠেলা। যা ফট করে যা, 2 মিনিটের মধ্যে বাজার করে নিয়ে আসবি। এই মোবাইল নিয়ে কোথায় যাচ্ছিস, মোবাইলটা দেখে যা, রেখে যা মোবাইলটা, দে আমাকে, দে মোবাইলটা। পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে তোমার মা, আরে আরে তুমি কি করছো, লাঠি নিয়ে কোথায় যাচ্ছো? প্রিয়া তো আমাদের একমাত্র মেয়ে, আমাদের আদরের মেয়ে, আমার সন্তান, আমার পন্তা, মনে ওরে বার রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, সামনে বার রেজাল্ট ভালো করে নেবে, ওরা আমাদের মেয়ে, ওদেরকে আমরা মারবো তো কারা ভালোবাসবে? না না না, আমি তোমাকে একদম মারতে দেবো না, ওকে ওকে যদি মারতে হয় তাহলে আগে তোমাকে আমায় মারতে হবে, আমার বুকের উপর দিয়ে হেঁটে গিয়ে ওকে মারতে হবে, তোমাকে আমি বলে দিলাম। ওরে প্রিয়া রে, আমরা কিন্তু পড়াশোনার পিছনে কোনো খরচের কমতি রাখিনি, তাহলে রেজাল্ট কেন খারাপ করবে? তুমি এক কাজ করো, তুমি ওকে উল্টো করে মাথার নিচের পা উপর দিকে করে ঝুলিয়ে বাঁধো, বেঁধে ততক্ষণ তুমি স্যান্ডেল দিয়ে পিটাও, আমি লাঠিটা তেল মালিশ করে নিয়ে আসছি ততক্ষণ। পিটাও পিটাও, তুমি স্যান্ডেল দিয়ে পিটাও, আমি লাঠিটা নিয়ে আসছি, পিটাও। না 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 না, ওরে বাবা রে, ওর ছাল ছিলে নুন লঙ্কা মাখা বাজকে, মারো মারো স্যান্ডেল দিয়ে মারো, আমি ততক্ষণ লাঠি নিয়ে আসছি, মারো 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 মারো। चार बार बोले हैं, पढ़ने लिखने वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। हैं, अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो।